সো আজকে আমরা শিখব ওয়েব ল্যান্ডিং পেজ ক্রিয়েট, ফেসবুকে ল্যান্ডিং পেজ ক্রিয়েট। ঠিক আছে, ফেসবুকে কীভাবে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে হয়। ওকে, প্রথমে আমরা একটা পেজে যাই। কোনটা? আমরা অ্যামাজন ডুপ্লিকেট, আচ্ছা একটাতে নিই। সো আমরা প্রথমে কি করব, উবক্সে যাব। আমরা জানি উবক্স থেকেই করে, উবক্স। উবক্স থেকে এখানে অনেকগুলো অপশন পাবেন, দেখেন নিচে যে সাইন আপ, সাইন ইন, প্রাইজিং, ইনস্ট্যান্ট কমেন্ট পিকার, গিভওয়ে, ফেসবুক ট্যাব। ঠিক আছে, আমরা ডাইরেক্ট উবক্সে যাই। আমাদের উবক্সে মেবি অ্যাকাউন্ট করা ছিল, তাই না? সো হ্যাঁ, অবশ্যই রেকর্ড করতেছি। ওকে, সো এখান থেকে আমাদের এই যে ল্যান্ডিং পেজ, আমার প্রথমে এরকম আসবে না, প্রথমে আপনাদের এইরকম আসবে। সেখান থেকে আপনারা এই যে ক্যাম্পেইনে ক্লিক করবেন। ঠিক আছে, ক্যাম্পেইন থেকে এই যে দেখেন আপনাদের এখানে ল্যান্ডিং পেজের অপশন আছে, নিচে আসবেন। এই যে ল্যান্ডিং পেজ, ঠিক আছে, এখানে অনেক অপশন আছে, আপনারা এখান থেকে এগুলো যদি লাগে আপনাদের তো এখান থেকে ইউজ করতে পারেন। ঠিক আছে, এই যে ফর্ম আছে, ফর্ম ইউজ করতে পারেন। এই যে কেন ফর্ম ইউজ করবেন, এখানে লেখা আছে। ঠিক আছে, আমরা ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করবো, তাই না? এই যে আমাদের ল্যান্ডিং পেজ, এই যে ল্যান্ডিং পেজ। আমাদের ল্যান্ডিং পেজের নাম কি দেবে? ধরুন আমরা দিলাম হোম পেজ, এমনিতে এক নাম দিলাম হোম পেজ, জাস্ট হোম দিলাম। সো ডেসক্রিপশন, এখানে কিছু ডেসক্রিপশন লিখবেন আপনার এই ল্যান্ডিং পেজ সম্পর্কে। ঠিক আছে, আমরা একটু অল্প অন্য গান থেকে জাস্ট এমনিতে কিছু একটা কপি করে নিয়েছি। আচ্ছা, এইটুকুই নিলাম। আচ্ছা থাক, আমরা যেটা আসে আসুক, আমরা জাস্ট কপি করবো। সেটাই থাক, ঠিক আছে, এমনিতে কিছু একটা কপি করে দিলাম আমি। ডেসক্রিপশন অপশনাল, এটা দিতে হবে এমনটা না, ঠিক আছে, এই যে অপশনাল। যে আমরা যদি এখানে পাবলিশ করি প্রিভিউ মোড, আমরা এটা দেখি, পাবলিশ করলাম, স্টার্টিং ডেট এটা, পাবলিশ, আপগ্রেড, ক্লিয়ার ডেট। ঠিক আছে, আচ্ছা আমরা এডিট করব, এখান থেকে এডিট করতে পারবেন। তারপর এখান থেকে এই যে শেয়ারিং, এখান থেকে আপনি শেয়ার করতে পারবেন।
তারপর শেয়ারিং টাইটেল, শেয়ারিং ডেসক্রিপশন, এই যে ডিজাইন, ঠিক আছে। আমরা এখানে ওভারভিউটা দেখলাম, এটা ওভারভিউ, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আপনারা এটা এডিট করতে পারবেন, অথবা এই যে ডিজাইন, আমরা কি করবো, ডিজাইন করবো, ঠিক আছে। এই যে আমাদের ডিজাইন চলে আসছে, এই যে এখান থেকে আমরা কোডিং করতে পারবো, ঠিক আছে। এই যে এখান থেকে আমরা কোডিং করতে পারবো, এই যে পেজ এলিমেন্ট, ব্যাকগ্রাউন্ড ইমেজ, তারপর স্টাইল, স্টাইল মানে বুঝি তো, যেখানে কালার থাকবে, এক্সেট্রাক্স অপশনগুলো থাকবে, ফন্ট না, সেটিংস, এখান থেকে আপনার সেটিংস দেখবে, এজ রেস্ট্রিকশন, পাসওয়ার্ড রেস্ট্রিকশন, কাস্টমাইজ ল্যাঙ্গুয়েজ, রুলস, আপনি রুলস তৈরি করতে পারবেন, রুলস মানে বুঝুন তো, আপনার পেজের কোনো রুলস থাকলে এখানে দিয়ে দিতে পারেন। তারপরে ইউজার ট্র্যাকিং অ্যানাবল, ফেসবুক গুগল অ্যানালাইটিক্স এসে ট্র্যাকিং করতে পারবো, খুবই বেসিক পেজ, ডিলেট বেসিক পেজ। আচ্ছা, আমরা ডিজাইন করে নেবো এখন, ঠিক আছে। সো এখান থেকে অল পেজ আছে, এখান থেকে এন্ট্রি, তারপর এই যে পেজেস আছে, তারপর এখানে পেজের নাম দিতে পারেন, ক্লাসিক পেজ, ঠিক আছে। এখানে যদি আমরা ডাবল ক্লিক করি, এটা এনাবল হয়ে যাবে। আচ্ছা, সো এখানে যদি আমরা ডাবল ক্লিক করি, তাহলে এটা আমাদের এডিট হবে, ঠিক আছে। এই যে আমরা ওয়ার্ডপ্রেসে যেভাবে কাজ করছিলাম, সেম প্রসেস কিন্তু। এই যে দেখেন, এখানে আপনাদের সাইজ, টেক্স, ডিফল্ট, কালার, এই যে মাঝখানে এই যে লিঙ্কের অপশন, তাই না? আচ্ছা, সো এখান থেকে আমরা ল্যান্ড পেডিং, পেডিং মানে বুঝি তো, ওপর থেকে নেমে আসবে। আমরা যদি ওয়ার্ডপ্রেসে যেহেতু করছি কাজ, ওগুলো ক্লাসিক ল্যান্ডিং পেজ, ঠিক আছে। এখান থেকে আপনার নাম দিতে পারেন, আমরা দিলাম ওকে। সো আমরা এখানে একটা নাম দিলাম, ঠিক আছে, এজেস্টেক এলটিডি। সো এখান থেকে আপনার কিছু একটা টাইটেল দিবেন, টাইটেলটা কি দিবেন, দ্য ডিজিটাল মার্কেটিং ইউটিউব চ্যানেল মনে করে, এমনিতেই দ্য ডিজিটাল মার্কেটিং, দিস মার্কেটিং ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং কোর্স, কোর্সেস, আচ্ছা দিলাম, ঠিক আছে। সো এখান থেকে আপনি পেডিং দিতে পারেন, তারপরে এখান থেকে আরও অনেক কিছু নিতে পারবেন। এই যে এখান থেকে আছে কি, বর্ডার, স্টাইল, তারপরে এখান থেকে এলিমেন্ট আছে। আমরা যদি এখান থেকে এলিমেন্ট ক্লিক করে দেই, এই এলিমেন্টগুলো আমরা এখানে পাবো। তারপর এখানে ব্যাকগ্রাউন্ড কালার আছে, এখানে আবার ব্যাকগ্রাউন্ড কালার এই যে চেঞ্জ করতে পারবো, ব্যাকগ্রাউন্ড কালারটা কি, ঠিক আছে। এই যে ব্যাকগ্রাউন্ড কালার, যদি আমরা ব্যাকগ্রাউন্ড কালার এটা দিই, তাহলে টেক্সট কালার অন্যটা দিতে হবে না? এই যে টেক্সটের কালার আছে, আচ্ছা এটা আমরা হোয়াইট দিই আপাতত, থাক, পরে চেঞ্জ করবো না আমরা, সেটা নিচেই থাক। এটাতে আপনারা ওপরে নিচে নিয়ে যেতে পারেন, যে কোনো যেটা নিচে দেখাবেন ওইটা। মানে যেটাকে ওয়ার্ডপ্রেসের মতনই, ঠিক আছে, সেম প্রসেস। এখান থেকে আপনারা সেন্টার নিয়ে যেতে পারেন, এটাও সেন্টার নিয়ে গেলেন। এখানে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, তারপর এখানে ডিলিট করতে পারবেন, তারপর সেভ চেঞ্জ করতে পারবেন। যদি সেভ চেঞ্জ করি,
এটা কি আমাদের পেজে শো করতেছে কিনা এটা আমরা দেখি। এটাকে আমরা ইন্টিগ্রেট করছিলাম, প্রিভিউ ইনস্টল ফেসবুক। আচ্ছা আমরা ইনস্টল করে নেই, ইনস্টল ট্যাব এরর পেজটা আদার আগে, এই যে সমস্যা করতেছে ফেসবুকটা এখন, সমস্যা করতেছে। ঠিক আছে, এই জন্য আর কি দেখানো হয় না কিছুদিন, এই 2 মাস হয়ে যাচ্ছে। আচ্ছা দেখতেছি আমার কাজ করে কিনা, মোবাইল অ্যাক্সেস কমার্স। এটা কাজ করতে বলছে এরকম করে, আমরা এরকম করেও কাজ করতে পারি, যেটা এটা দেখাই দিতেছে। ঠিক আছে, শেয়ারেবল, তারপরে ওভারভিউ, ক্যাম্পেইন, এই যে কপি দেখতেছেন এটা কি করতে হবে, ফার্স্ট এন্ট্রি। আচ্ছা এরকম দেখাবে। ঠিক আছে, আমি প্রিভিউ দেখলাম, ইনস্টলেশন, এটা প্রিভিউ, ইনস্টল অন ফেসবুক, এমবেড অন ওয়েবসাইট, এখানে ওয়েবসাইটেও এমবেড করতে পারবেন, বাট আমাদের তো দরকার ফেসবুকে, তাই না? ইনস্টল অন ফেসবুক, ইনস্টল ট্যাব, ট্যাব অ্যান্ড ট্যাম্প সেকশন, ইউ ক্যান চেঞ্জ দ্য নেম অ্যান্ড অর্ডার অফ ইউর ট্যাবস, ইউর ফেসবুক পেজ সেটিংস, ফেসবুক পেজ সেটিংসে গিয়ে ট্যাব অ্যান্ড টেম্পারেট সেকশন আছে কিনা এটা দেখতে। ঠিক আছে, আচ্ছা আমরা গেলাম এডিট ট্যাবস, সার্ভিস ট্যাবটা চালু করে দিই, দেন কমিউনিটি, অফার, রিভিউ, এখানে দেখি আছে কি না, সার্ভিস ট্যাব তো ছিল। আচ্ছা দেখি আমরা এবার গিয়ে দেখি যে আছে কি না, ক্যান চেঞ্জ দ্য নেম অফ অর্ডার লিখে। যদি আমরা কি সমস্যা, আমরা যদি গুগলে সার্চ দেই, সাপোর্টে দেখি কি বলে এরা। আচ্ছা ওকে, মনে করেন সো ফেসবুক এখন পারমিশন দিতেছে না, আমরা এখন এমনিতেই শিখে রাখি। ঠিক আছে, যখন পারমিশন দেবে, তাদের আপডেট কমপ্লিট হবে, তখন আমরা অ্যাড করতে পারবো। ঠিক আছে, জাস্ট আমরা এখান থেকে আমাদের ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করতে পারবো। সো
আমরা ফাংশনগুলো দেখে নিই, এগুলো আমরা দেখছি এগুলো কি, তারপরে এখান থেকে ওভারভিউগুলো দেখতে পাবো। এটাতে আমরা তো জানি ডিজাইন করতেছি এটা, সো এটা যে দেখতেছেন ডিসিলেক্ট, ঠিক আছে, এই যে এলিমেন্ট আমরা প্রথম দিকে আসলাম, অল পেজ, এখানে পেজ দেখবেন কয়টা পেজ অ্যাড করবেন, এখানে পেজ দেখতে পাবো, এই যে পেজ, ঠিক আছে, এটা পেজ, তারপর হচ্ছে এলিমেন্ট, এটা হচ্ছে কি ব্যাক ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, বিজি গ্রাউন্ড, এটা ব্যাকগ্রাউন্ড। আচ্ছা এলিমেন্ট, এই যে এলিমেন্টটা আছে এখান থেকে যে অপশনগুলো দেখতেছে, আমাদের ওয়ার্ডপ্রেসে যেগুলো কাজ করতেছিলাম না, এই যে টেক্স, ইমেজ, ক্যানভাস, তারপর ডিভাইডার, মানে ডিভাইডার মানে কি দুইটার মাঝখানে একটু ফাঁকা জায়গা করে দাও, তারপরে জানি তো কন্টেন্ট মানে কন্টেন্ট লেখা, আর ভিডিও তো মানে বুঝে নিত, আর শেয়ার মানে তো শেয়ার অপশন, আর হচ্ছে এইচটিএমএল, এইচটিএমএল মানে বুঝে নিত কোডিং, ঠিক আছে, এখানেও আছে, এই যে এখানেও আছে, দুইটাই আছে। স্টাইল তো মানে বুঝে নিই, যেখানে কালার মানে কালার, তারপরে হচ্ছে আপনার ক্যাম্পেইন লিঙ্কের কালার, মানে কালারগুলো, কালার আছে, ফন্টগুলো এখানে পাবেন, ঠিক আছে। সো যাই হোক, আমরা প্রথমে কি যাবো এলিমেন্ট, এলিমেন্ট থেকে আপনার এখানে টেক্সট নিতে পারবেন, এই যে টেক্সট জাস্ট এখানে ক্লিক করলেই হবে, ঠিক আছে, এই যে আপনার টেক্সট চলে আসছে, আপনি চাইলে এটা নিচে দিতে পারেন, এই যে নিচে ক্লিক করবেন, এই যে নিচে নিয়ে চলে আসবে, আমি নিচে নিয়ে আসলাম, তো এই যে ডাবল ক্লিক করবেন লেখা হয়ে যাবে। আপনি চাইলে এটা এদিকেও দিতে পারেন, আপনি চাইলে উপরে দিয়ে নিতে পারেন, এই যে যখন দেখবেন যে এরকম চিহ্ন আসছে, ঠিক আছে, তারপর নিচে আছে, ঠিক আছে, তারপরে এই যে এটা এটা বডি মনে করেন, এখানে লিখতে পারবেন, এখানে টেক্সট, এখানেও লিখতে পারবেন, দেখেন আমি এখানে লিখে দিচ্ছি কী লিখবেন, আপনি ইচ্ছা মতো এখানে কিছু একটা লিখে দিতে পারেন, ঠিক আছে, আপনার ইচ্ছা মতো এখানে লিখতে পারেন, আপনার ল্যান্ডিং পেজ যে কী কী রাখবেন আপনার ইচ্ছা মতো, ঠিক আছে, তারপর এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন, তারপর এখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ড কালার ইচ্ছা মতো চুজ করতে পারবেন, ট্রান্সপারেন্ট দিতে পারবেন, এই যে ট্রান্সপারেন্ট, ঠিক আছে, আর এখান থেকে অনেক ব্যাকগ্রাউন্ড পাবেন, এই যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডগুলো এগুলো কী করতে পারেন, ইউজ করতে পারবেন, ঠিক আছে, তারপর এখান দিয়ে সাইজটা দিতে পারবেন, যে প্যাটার্নের সাইজ, এই যে ভিতরে যে প্যাটার্নগুলো দেখতেছেন, যে দাগ কাটা, তারপর ফুলের মতো, এগুলো ছোট বড় করে নিতে পারেন, এই যে দেখেন আমি বড় করতেছি আবার ছোট করতেছি, যদি আমি লেখাগুলো কেটে দিই তাহলে ভালো বুঝতে পারবেন, এটাতে যদি দিই এটাতে তাহলে ভালো বুঝতে পারবেন, এই যে দেখেন, এই যে দেখেন এই প্যাটার্ন, এই প্যাটার্নটা আমরা ছোট বড় করতে পারবো, এই যে দেখেন, ঠিক আছে, এই যে প্যাটার্নটা আমি ছোট বড় করে নিতেছি, আপনার ইচ্ছা মতো ছোট বড় করে নিতে পারেন, ঠিক আছে, তারপর ট্রান্সপারেন্ট, এখান থেকে আপনি কালার দিতে পারেন ওইটার উপর দিয়ে, তারপর লাল কালার, এই যে, ঠিক আছে, মানে ওয়ার্ডপ্রেসের মতনই, ওয়ার্ডপ্রেসে যেভাবে ল্যান্ডিং পেজ তৈরি করি, হোম পেজ এগুলো তৈরি করি, সেম প্রসেস এখানে আমরা তৈরি করতে পারবো। তারপরে আছে আমরা সেকশন নেওয়া শিখলাম, তারপর লেখা তো পারবোই, যে এখানে সেটিংস আছে, সেটিংস থেকে আপনার কী লিখবেন এখানে লিখতে পারেন, মার্কেটিং এর বডি, বডিতে কী লিখবেন, এটা বডি মনে করেন, এটা ইমেজ, নো ইমেজ, এখান থেকে ফাইল থেকে আপনি যে কোনো একটা ইমেজ নিয়ে আসতে পারেন, আমার এখানে তো ইমেজ নাই, আচ্ছা ডাউনলোডের ভিতরে থাকার কথা, আচ্ছা আমি কিছু ইমেজ পাই কিনা দেখি, আচ্ছা আমি এটাই আপাতত এটাই রাখি, এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ সিলেক্ট করতে পারবো, ঠিক আছে, আমরা এটা নিলাম, তারপরে অ্যাপ্লাই দেব, সো এটা নিচ্ছে না, ছোট হয়ে গেছে, আচ্ছা এখানে ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট করে দিই, কাজ করে কিনা, ইমেজ নিচ্ছে না, আচ্ছা সমস্যা, এটা নিচ্ছে না যখন, না নিলে আমরা অন্যটা দিয়ে দেখবো, ঠিক আছে, তারপর স্টাইল আছে এখান থেকে, ব্যাকগ্রাউন্ড কালার আরও আছে এখান থেকে, আমরা এগুলো নিতে পারি, তারপরে এখান থেকে আরও কাস্টম, মানে ফুল স্ক্রিন পিকআপ এখান থেকে অনেকগুলো পাবেন,
যে এখান থেকে হিউজ পরিমাণ পাবেন, ঠিক আছে। তারপরে যে এখান থেকে ফটো টেকচার এই যে এগুলো ইউজ করতে পারেন। তারপরে যে আপলোড ইওর ওন ইমেজ, এখান থেকে আপলোড করতে পারেন নিউ ইমেজ আপনার ইচ্ছা মতো। একটা ইমেজ 1 MB-র বেশি হওয়া যাবে না, ঠিক আছে। সো এখান থেকে আপনার অ্যাডভান্সমেন্ট কোথায় শো করাবেন, এই সাইডে না এই সাইডে, নাকি ডাবল সাইড করবেন, নাকি কাস্টম, স্ট্রেস ফুল। তারপর আছে কন্টেন্ট, মানে কন্টেন্ট যতটুকু থাকবে ততটুকু। তারপর কাস্টম, কাস্টম মানে আপনার ইচ্ছা মতো ছোটো বড় করে নিতে পারেন, কতটুকু রাখবেন আপনার ইচ্ছা, ঠিক আছে। যেভাবে আমরা ওয়ার্ডপ্রেসে কাজ করছিলাম সেম প্রসেস, ঠিক আছে, কোনো কঠিন কিছু না। সো তারপরে যদি আমরা দেখি কি কি করা যায়, এখানে সব কিছু করতে পারবেন যেভাবে ওয়ার্ডপ্রেসে করছেন। জাস্ট অতটুকু না করলেও মানে হালকা কিছু করে দিতে পারেন আপনার। তারপরে এই যে এইটুকুর ভিতরে যদি বেশি স্পেস থাকে, সো আমরা কী কী জানি, আমরা জানি তো সেপারেটর আমরা কোথায় ক্লিক করবো, এই যে এটা ডিসিলেক্ট। সো ডিসিলেক্টে গিয়ে এলিমেন্ট, এলিমেন্ট থেকে যে ডিভাইডার, ডিভাইডারে ক্লিক করবেন কোথায়, এখানে যেটাতে ক্লিক করবেন ওইটাতে ক্লিক করার পরে ডিসিলেক্ট, তারপর ডিভাইডার। এবার এখানে যদি এখানে করি আমরা, এখানে যদি আমরা ডিভাইডার ইউজ করি, এই যে ডিভাইডার, এই ডিভাইডারগুলো আছে এগুলো আমরা এই যে নিচে নিয়ে আসতে পারি। এটা নিচে কোথায় ইউজ করবেন আপনার ব্যাপার, ঠিক আছে। এখানে যে যেখানেই থাক আপনি ইচ্ছা মতো যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন ডিভাইডারটা। এই যে মাঝখানে ডিভাইডার ইউজ করি, ঠিক আছে। আমরা ডিভাইডার বুঝলাম। তারপর ভিডিও, আমরা কোনো কিছু ভিডিও করতে গেলে, মানে ভিডিও আনতে গেলে এখান থেকে আমরা ভিডিও আনতে পারবো, যে কোনো ভিডিও। আপনি যদি ভিডিও শো করাতে চান, এই যে এখানে আপনার মানে ভিডিও ভিতরে সেখানে ভিডিও শো করাতে পারেন, ঠিক আছে। তারপর আছে এখানে লিঙ্ক দিয়ে দিতে পারেন, কোনো কিছু লিখলেন, আমি এটা লিখলাম এজাস্টেক, এটা লিখলাম, তাই না। আমরা এখানে যে ক্লিক করলে আমরা এখানে কী করবো, এই যে এখানে লিঙ্ক করে দেবো, এখানে যদি লিঙ্ক দিই যে www.ajstc.stack, আচ্ছা বড় হাতে হয়ে গেছে, ajstack.ltd.blogspot.com, ঠিক আছে। এটা মনে করেন আমাদের ওয়েবসাইট, যদি আমরা এটা ওকে করে দিই, এটা আমাদের কী হইলো, এটা লিঙ্ক আপ হয়ে গেল। যদি এখানে কেউ ক্লিক করে, যদি আমরা সেভ করি, ঠিক আছে, সেভ করি, আমি তাই সেভ করি, কাজ করে কিনা দেখি। প্রিভিউ যদি দেখি, এখানে প্রিভিউ তো দেখার অপশন থাকার কথা। আচ্ছা আমরা ডি সিলেক্টে যাই, পেজেস, অল পেজেস, নিচে দিই, আচ্ছা নিচে থাক, এটা সেভ করলাম। আমরা এমনিতে একটা প্রিভিউ দেখব সেটিংস থেকে, সবার ভিউতে এখানে প্রিভিউটা দেখে নিই, ঠিক আছে। ও এখানেই তো ছিল, আচ্ছা সমস্যা নয়। আমাদের এখানে এই যে এখানে আমরা এখানে কি লিঙ্ক দিয়ে দিয়েছিলাম না, এরকম আমাদের একটা ল্যান্ডিং পেজ থাকবে, মানে ওয়েবসাইটের মতো নেই, জাস্ট এখানে ক্লিক করবো, দেখেন আমাদের ওয়েবসাইটে নিয়ে চলে যাবে। এই যে আমাদের ওয়েবসাইট, ঠিক আছে, আমরা তৈরি করছিলাম এর উপর ডিপেন্ড করে কিছু একটা ওয়েবসাইট তৈরি করছে। সো আমরা এখানে লিঙ্ক দিয়ে দিলাম, তাহলে ল্যান্ডিং পেজে আপনার বায়ারও এরকম একটা লিঙ্ক দেবে, যে আপনার কিছু লিখে দেবেন, লেখার পরে এখানে ডিজাইন করবেন, সুন্দরভাবে ডিজাইন করার পরে এরকম করে লেখার ভিতরে লিঙ্ক দিয়ে দেবেন, যাতে ওই লিঙ্কে ক্লিক করলে আপনার বায়ারের ওয়েবসাইটে যায়। এটা কী বলে, এটাও এক প্রকার ওয়েবসাইট ইন্টিগ্রেশন, ঠিক আছে, এটাও এক প্রকার ওয়েবসাইট ইন্টিগ্রেশন অথবা ল্যান্ডিং পেজকে, ঠিক আছে। এখন কে কী বলে ওটা তাদের ব্যাপার, ঠিক আছে না।
আর আচ্ছা, আমরা ড্রোন যদি ডিজাইন করি, এখান থেকে তো হিউজ ডিজাইন করা যাবে, তাই না? যে কন্টেন্ট আছে, কন্টেন্ট ক্লিক করলাম, এই যে কন্টেন্ট চলে আসলো। সেক্ষেত্রে আমরা কন্টেন্ট টাইটেল দিতে পারবো, কন্টেন্ট বডি। এটা কি জানো, এই যে সেটিংস, এই যে বডি, এখান থেকে আপনার টাইটেল দিয়ে দিলেন, ডিজিটাল মার্কেটিং না কি লিখবেন আপনার ব্যাপার। ডিজিটাল ডিজিটাল মার্কেটিং আমরা কিছু কপি করে নিয়ে আসি, ধরুন এটা ডিজিটাল মার্কেটিং কি, এমনিতেই জাস্ট আপনাদের দেখানোর জন্য এটা কপি করলাম। কপি করে জাস্ট আমরা এখানে বডি বডিতে এটা লিখে দেব, ঠিক আছে? তারপর আপনি যদি এখানে ইমেজ দিতে চান, ইমেজ দিয়ে নিতে পারে। মানে ইমেজ দিলাম না, জাস্ট অ্যাপ্লাই করলাম। এবার যদি আমরা সেভ দিই আগে, ঠিক আছে, এটা হইলো। তারপর ডিসিলেক্ট, তারপরে আচ্ছা আমরা এটা আমরা নিচে দিতে পারি, এখানে ডাবল ক্লিক করে জাস্ট এটা ড্রাগ করে নিচে দিয়ে দেবো, এই যে নিচে চলে আসছে। সেটাকে যদি আমরা সেভ করি, তারপরে যদি আবার এখানে রিলোড দিই, এই যে দেখেন আমাদের আস্তে আস্তে কিন্তু ওয়েবসাইটের মতো হয়ে যাচ্ছে। আমরা যত ভালো ডিজাইন করব তত সুন্দরভাবে এখানে শো করবে, ঠিক আছে? সো আমরা চাইলে এর ভিতরে ইয়ে দিতে পারি, লিঙ্ক করে দিতে পারি, তারপর যে ডিজিটাল মার্কেটিং, তারপর অল্প একটু লিখে এখানে লার্ন মোর অপশন দিতে পারেন না, লার্ন মোর বা রিড মোর একটা অপশন দিয়ে দিলাম, তারপর এখানে জাস্ট ক্লিক করলে কোথায় যাবে আমাদের, এই যে এরকম একটা ওয়েবসাইটে চলে যাবে। এটা কি হইলো, একটা ব্যাক লিঙ্ক হয়ে গেল একটা, তাই না? এটা ব্যাক লিঙ্ক, আবার ল্যান্ডিং পেজ তৈরি করে নিচ্ছি, ঠিক আছে? এটা ডিপেন্ড করবে আপনাদের উপর, আপনার কতটা সুন্দরভাবে ডিজাইন করতে পারেন। আমি তো এমনিতে দেখাচ্ছি, তেমন কোনো কিছু আমরা ডিজাইন করি না, তাই না? আমি জাস্ট এমনিতে দেখাচ্ছি, যদি চান আরও সুন্দরভাবে ডিজাইন করে আপনি ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে পারেন। ল্যান্ডিং পেজটা আমরা যেভাবে আমি বলি আগে, যে আমরা যেভাবে ইউটিউব অপশনটা ক্রিয়েট করছিলাম, যদি আমরা দেখতে চাই যে এরকম একটা অপশন থাকবে এখানে, যে সার্ভিস অপশনটা আছে এরকম, যেখানে কিছু না, কিন্তু এই যে অ্যাড সেকশন, অ্যাড এ সার্ভিস, এই সার্ভিস সেকশন যেরকম আছে এরকম একটা অপশন আসবে এটা ল্যান্ডিং পেজে, ঠিক আছে? সো আপনি চাইলে এই যে সার্ভিস ট্যাবটা আছে, এই সার্ভিস ট্যাবে আপনি ওইটা ইউজ করতে পারেন, যে অ্যাড সেকশন, অ্যাড সেকশন গিয়ে এখানে আপনি কি সার্ভিস দিবেন, এখানে সার্ভিসের নাম দিতে পারেন, প্রাইস দিতে পারেন, ডেসক্রিপশন, তারপরে মিনিট, এখানে ইমেজ দিয়ে দিতে পারেন, দিয়ে এখানে আপনার ওই সার্ভিসটা শো করবে, অ্যাড সার্ভিস, ঠিক আছে? এখানে আপনার সার্ভিসগুলো কী কী এবং তার প্রাইসগুলো কী কী এখানে দিয়ে দিতে পারেন। এই ল্যান্ডিং পেজের মতনই কাজ করে, ঠিক আছে? সার্ভিস পেজটা বা সার্ভিস অপশন। সো আপনারা কি বুঝতেছেন ল্যান্ডিং পেজ কীভাবে তৈরি করবেন, বা এটা কি বুঝতেছেন নাকি এটা বলেন আগে? সো এখন যেহেতু আমাদের এটা কনফিগার হচ্ছে না, ঠিক আছে, এই জন্য আর কি এটা আমরা লাইভে দেখতে পারলাম না, যে আমাদের ফেসবুক এই যে পাবলিশ, আপনার পাবলিশও নেবে না, আর হচ্ছে আপনার ইনস্টল নিতেছে না। যদি ইনস্টল নিত, মানে এই যে আমি একটা দেখাই আপনাদের, যদি আমরা এই যে এখান থেকে মোড় থেকে এডিট ট্যাবসে যাই, এই যে দেখেন আমি এখানে একটা কি ইউজ করছিলাম, ইউটিউব ট্যাব, তাই না? এই যে ইউটিউব কি লেখা আছে দেখছেন, এ থার্ড পার্টি অ্যাপস অন ইওর পেজ, থার্ড পার্টি অ্যাপস, এই যে আমরা ইউটিউব অপশনটা অ্যাড করছি না, এটা কি লিখতেছে দেখেন, এ থার্ড পার্টি অ্যাপস অন ইওর পেজ। এটা যদি আমরা উপরে নিয়ে যাই, দেখেন কি বলে, দেখেন সামথিং ওয়েন্ট টু রং, উই আর ওয়ার্কিং অন গেটিং ইট ফিক্স, ঠিক আছে? মানে কিছু একটা সমস্যা হয়েছে, এই জন্য আপনারা এটা কাজ করতেছেন। বাট আমি আরেকটা পেজ দেখাই, যে পেজে আমরা এই ইউটিউব ট্যাবটা অ্যাড করি নাই, বাট ওইটাতে ঠিক কাজ করবে, আমি ওইটা দেখাই আপনাদের। কোনটাতে যে অ্যাড করি না এটা আমরা দেখি আগে,
এটাতে মনে হয় অ্যাড করা হয় না। আচ্ছা এটাতে দেখি, সেটিংস 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 এটাতে অ্যাড করা হয় না। সো দেখেন এটাতে কিন্তু ইউটিউব ট্যাবটা নাই, তাই না? এটা যদি আমরা এটাকে টপে নিয়ে যাই, দেখেন এটাতে অটোমেটিক টপ অ্যাড হবে। ইভেন্ট, আমরা ইভেন্ট টপে নিয়ে গেলাম, কয়ে গেল, এই যে দেখেন অর্ডার আপডেটেড, দেখেন ইভেন্ট কিন্তু উপরে চলে গেছে। বাট আমরা যখন এই অ্যামাজন ডুপ্লিকেট তারপরে অন্যান্য পেজে গেলাম, বাট ওটা কিন্তু কাজ করলো না, কারণ কি ওই যে ওটাতে থার্ড পার্টি ইউটিউব অ্যাপস আছে। এখন এটা যে কবে ফিক্সড করবে ফেসবুক, এটা এখনো বলা যাচ্ছে না। এখন যখন এটা ফেসবুক নিউ আপডেট দিবে যে এটা কাজ করবে বা এটা, আগে কিন্তু এখানে আমাদের সেটিংস থাকতো, এই যে প্রত্যেকটা অপশনের এখানে সেটিংস থাকতো, আমরা চাইলে এটা অফ করে রাখতাম আর একটা অন করে রাখতে পারতাম। বাট এখন ওই সেটিংসগুলো এখন দেয় না, জাস্ট অন অফের অপশনটা দিয়ে রাখছে। আগে কিন্তু এই অন অফের অপশনটা ছিল না, ঠিক আছে? বাট এখন সবগুলোতে কী করছে, আপনার যেটা লাগবে সেটা অন করে নিতে পারেন, যেটা না লাগবে সেটা অফ করে নিতে পারেন। বাট এখান থেকে নতুন কিছু অ্যাড করতে পারবেন, আগে যে কোনো কিছু অ্যাড করা যায় তো, বাট এখন অপশনটা ডিজেবল করে দিচ্ছে। এখন ফেসবুকের আপডেট, এখন ফেসবুকই ভালো জানে তারা কী চাচ্ছে, তাই না? সো আমাদের মতো আমরা শিখে রাখি, যখন কাজে লাগবে আমরা কাজে লাগাবো, আসল কথা এটা। আমাদের শিখতে তো সমস্যা নাই। সো আমরা এভাবে ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করব। ল্যান্ডিং পেজটা কি, ধরুন আমাদের একটা ওয়েবসাইটে যাই আমরা, যদি এখানে লিখি ডিজিটাল মার্কেটিং, আছে কিছু আছে একটা, এটাই দেখি ডিজিটাল মার্কেটিং। আমরা ডিজিটাল মার্কেটিং লেখার পর যে এখানে একটা ক্লিক করলাম, ধরুন আমরা এটাতে ক্লিক করি, এটা অনেক দেখছি। আচ্ছা এটাতে ক্লিক করার পর এই যে এখানে আসলাম, এটাই একটা ল্যান্ডিং পেজ। মানে আমরা কোনো একটাতে ক্লিক করার পরে যেটা শো করবে ওইটা ল্যান্ডিং পেজ। যদি আমরা এটাতে ক্লিক করি ফাইবারের, আমরা ফাইবারের ইয়েতে ক্লিক করলাম, ফাইবারের জন্য এটা এই পেজ, এই ওয়েবসাইটের জন্য এটা কি এর, এটা এর ল্যান্ডিং পেজ। মানে আমরা কোনো একটা ইউআরএল এ ক্লিক করে যেটাতে ল্যান্ড করব ওইটা আর ল্যান্ডিং পেজ। এই যে ল্যান্ডিং পেজতে এরকম এক ডিজাইন, সিম্পল ডিজাইন না, এটাই ল্যান্ডিং, এরকম করে লিখে দিতে হবে কিছু একটা, সব কিছু আছে। কিন্তু এই যে আমরা তৈরি করতেছি সেম প্রসেসে, এই যে দেখেন আমরা যদি ওরকম ডিজাইন করি সময় দিই তাহলে সেম একই সেম সেম আমরা তৈরি করতে পারবো, ঠিক আছে? তেমন কোনো কঠিন কিছু না। আমরা নাম দিচ্ছি এজ স্ট্যাক, তারপর এখানে দিচ্ছি এটা 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 এরা এরাও দিচ্ছে, দেখেন কই গেল, এই যেটা সে এরা ইমেজ দিচ্ছে আমরা ইমেজ আনতে পারি, তারপরে এই যে এটা লিখছে আমরা ওটাও লিখতে পারি, তারপরে এটা কীভাবে লিখছে আমরা কালার চেঞ্জ করতে পারি, ওই এখান থেকে কালার চেঞ্জ করতে পারি, তারপর এই যে লিখছে এটাও চেঞ্জ করতে পারি। এই যে এটা কী দিছে, লিঙ্ক দিয়েছে না, ব্যাকলিঙ্ক, এই যে এরকম আমরা ব্যাকলিঙ্ক তৈরি করতে পারি, কারণ আমরা এই যে এখান থেকে এটার ব্যাকলিঙ্ক এখানে আমি তৈরি করছিলাম, এই যেটা ব্যাকলিঙ্ক এটার সাথে। সো এরকম করে এগুলোতে আমরা অ্যাড করতে পারবো, তো সেম না, ইজি। জাস্ট এটা আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে, অ্যাজ ইফ যেহেতু আমরা ইউটিউব ইউটিউব বলতেছি ফেসবুকের সরি হোয়াটপ্রেসে আমরা শিখেছি, ঠিক আছে? সো এটার ভিতরে মানে কারো কোনো কনফিউশন থাকলে বলেন যে এই অপশনটা আমি বুঝি নাই, এটি জাস্ট চারটা অপশনই আছে, ঠিক আছে? বেশি অপশন নাই, ও বক্সে জাস্ট চারটা অপশন আছে, যদি ডিজাইনে যান চারটা অপশন পাবেন। এটা ওভারভিউ, ওভারভিউ দেখতে পাবেন আর ডিজাইন, এখান থেকে জাস্ট ডিজাইনটা করতে পারবেন। আর এখান থেকে সেটিং, সেটিংস থেকে মানে কানেক্ট করতে পারবেন। আমাদের কানেক্ট করাই ছিল, বাট ইনস্টল নিতেছে না এই অপশনটা, ইনস্টল নিলেই অ্যাড হয়ে যাবে। এই যে দেখেন এখানে জাস্ট চারটা অপশন, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, আমাদের এই কোডিং তো করবো না, সো এটা আমাদের লাগবে না, ঠিক আছে? তো স্টাইলটা কি, এখান থেকে আপনার কালার চেঞ্জ করতে পারবেন যে কোনো কিছু, এটার কালার চেঞ্জ করতে পারেন, এই যে এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন, এই যে স্টাইল থেকে কালার চেঞ্জ করতে পারবেন। তারপর এখানে বর্ডার দিতে পারেন, টপ বর্ডার কতটুকু দিবেন, এই যে আমরা যদি এটা দেখেন আমাদের যে বাড়তেছে না, এখান থেকে বর্ডার চেঞ্জ করতে পারেন। তারপর টপ এটার বর্ডার কোন দিকে দেবেন, তারপর এইটার দিকে কোন দিকে দেবেন, তারপর বটম,
ঠিক আছে না? সো লেফট, এই যে লেফটের বটন, লেফটের মানে কোন দিকে, এখান থেকে আপনারা কী করতে পারেন, চেঞ্জ করতে পারেন। যে এখানে ক্লাসিক দেওয়া আছে, হেডিং, এখানে যে যে ক্লাসিক হেডিং দিতে পারেন, সেটা আপনার আপনার উপর ডিপেন্ড করবে আপনি কী করতে চাচ্ছেন। ঠিক আছে, তারপর আর কী আছে এখানে? কিছু নেই, যে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড মানে বুঝি তো, এই যে এই লেখার পিছনে যেই কালারটা থাকবে ওইটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে আপনার ইচ্ছা মতো দিয়ে দিতে পারেন, এখানে কালার আছে, এলিমেন্ট আছে, ফটো আছে, আপনার এখান থেকে ইচ্ছা মতো নিয়ে নিতে পারেন। তারপর এখানে কী আছে, আমরা ব্যাকগ্রাউন্ড বুঝলাম, এলিমেন্ট, এলিমেন্টটা কী? এই যে এখান থেকে আমরা এলিমেন্টগুলো নিয়ে নিতে পারি। কী কী এলিমেন্ট? এই যে আমরা লেখা লেখা কোনো কিছু লেখার দরকার হলে এখানে ক্লিক করবেন, লেখার অপশনটা এখানে চলে আসবে। এই যে লেখা, এখানে ডাবল ক্লিক করবেন, লেখার অপশন, এটাই চাইলে আপনি নিচে নিয়ে আসতে পারেন, উপরে নিয়ে আসতে পারেন, আপনার ইচ্ছা মতো লেখার পরে বা লেখার আগে। ঠিক আছে, তারপরে আর কি আছে, ইমেজ, আমরা যদি ইমেজের প্রয়োজন হয় এখানে জাস্ট এখানে ক্লিক করবেন, উপরে ইমেজ অ্যাড হয়ে যাবে। এই যে ইমেজ অপশনটা অ্যাড হয়ে গেছে। এই যে আমরা এখানে দেখি, যদি দেখি যে প্রথমে ইমেজ আছে, আপনি চাইলে এই যে ইমেজ এরকম ইমেজ অ্যাড করতে পারবেন। ঠিক আছে, কঠিন কিছু না, বাট জাস্ট আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। সো আবার ডিসিলেক্ট, এইটাতে ক্লিক করুন, ব্যাক যাবে। ব্যাক যাওয়ার পরে এই যে এখান থেকে আছে ক্যানভাস, তারপর আছে ইমেজ, তারপর ডিভাইডার। ডিভাইডার মানে বুঝি তো, দুইটার মধ্যে একটু ফাঁকা, এই যে ফাঁকা জায়গা দিই নাই, এই জন্য ফাঁকা আমি বাড়াই দিতেছি। আরও যদি ফাঁকা বাড়াই দিই এটার, এই ফাঁকা, এটাতে আমরা ডিভাইডার দিছিলাম, এটা পার চাললে আপনি এখান থেকে এখানে একটা ডিভাইডার দিতে পারেন। জাস্ট এখানে ক্লিক করবেন, ওপরে অ্যাড হয়ে যাবে। এই যে ডিভাইডার, জাস্ট এতে ক্লিক করে কোথায় শো করবে দিয়ে দিতে পারেন। এই যে আমাদের ডিভাইডার অ্যাড হয়ে গেছে, আপনি চাইলে এখানে একটা অ্যাড করতে পারেন। এই যে ডিসিলেক্ট, তারপরে এসেছে ডিভাইডার, এখানে একটা ক্লিক করবেন, ওপরে অ্যাড হয়ে যাবে। জাস্ট উপর থেকে, এই যে উপরে অ্যাড হয়ে গেছে, উপর থেকে নিয়ে আসবেন, নিয়ে আসে কোথায় শো করাবেন, এই যেটা দুটো হয়ে গেছে না, জাস্ট এখানে ক্লিক করে আবার নিচে নিয়ে আসবেন। এই যে অ্যাড হয়ে গেছে, এখান থেকে আপনার ইচ্ছা মতো স্পেস দিয়ে দিতে পারেন। ঠিক আছে, মাঝখানে স্পেস দেওয়ার দরকার হলে এরকম করে স্পেস দিয়ে দিবেন। আমি স্পেস দেওয়া শিখলাম, আমরা টেক্সট, ইমেজ, ক্যানভাস, ডিভাইডারও বুঝলাম, কন্টেন্টটা বুঝি আমরা, মানে লেখালেখি করার জন্য। যদি এখানে ক্লিক করি, এখানে উপরে অ্যাড হয়ে যাবে, এই যে উপরে অ্যাড হয়ে গেছে কন্টেন্ট। কন্টেন্ট ডাবল ক্লিক করবেন অথবা সেটিংসে ক্লিক করবেন। এই যে এখানে, এখান থেকে আমার টাইটেলটা দিবেন কন্টেন্টের, এখান থেকে আপনার আর লিখবেন, এখান থেকে আপনি ইমেজ দিলে ইমেজ দিতে পারেন। সিম্পল প্রসেস, এই কয়টা অপশনে। আর শেয়ার অপশন তো বোঝা নেই, এখানে যদি শেয়ার অপশন অ্যাড করতে চান, এটা যদি নিচে অ্যাড করবেন বা ওপরে অ্যাড করবেন আপনার ব্যাপার। এখান থেকে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারেন, তারপর স্টাইল, এখান থেকে আপনার কোথায় অ্যাড করবেন এটা, বটম থেকে। ঠিক আছে, যদি আপনি এখানে ক্লিক করেন, যে এখান থেকে ক্লিক করলে এখানে আপনারা লিঙ্কটা দিয়ে দিতে পারেন। সো আর কি অপশন আছে, এই কয়টা অপশনই তো। ঠিক আছে না, এমন কোনো এমন কিছু অপশন নাই। কোডিং, আপনি যদি কোডিং করতে চান এখান থেকে আপনি কোডিং করতে পারেন। এই যে কোডিং এর অপশন, এইচটিএমএল এলিমেন্ট, HTML এলিমেন্ট এখান থেকে আছে। এই যে ব্যাকগ্রাউন্ড কালার, যাই হোক, এখান থেকে আপনারা কাজ করতে পারেন। তেমন কিছুই না, জাস্ট কয়টা অপশন, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, আটটা অপশন, সব কিছু শেষ, ইজি একবারে। ঠিক আছে, আমরা ব্যাকগ্রাউন্ড বুঝলাম, জাস্ট সো কারো কোনো কনফিউশন আছে কি না বলেন, চারটা অপশনের উপর আপনারা কাজ করতে পারেন। কারো কোনো কনফিউশন থাকলে বলেন, মানে এখন যেটা যেগুলো শিখবেন একবার ঠিক মতো শিখবেন। কারো কোনো কনফিউশন আছে যে এটা তৈরি করতে পারবো না বা সমস্যা হবে, তেমন কিছু না, কিন্তু যেটা দরকার হবে ওখান থেকে জাস্ট আপনারা রুলসটা মনে রাখেন, নিয়মটা কী, কীভাবে কাজ করে এটা মনে রাখবেন। ঠিক আছে, কী কাজ করবে এটা, মানে আমরা পারবো কি না এটা বড় কথা না, বাট আমরা জানি কীভাবে করতে হয়, আর জানলে আপনি পারবেন, প্র্যাকটিস করলে পারবেন। এখন বলেন যে কারো কোনো কনফিউশন আছে কি না, এটা বলেন। কনফিউশন থাকলে আরেকবার দেখাবো, সমস্যা নেই, যখন ফেসবুক আপনাকে পারমিশন দেবে এটা ইনস্টল করা, তখন এমনিতে ইনস্টল করতে পারবেন, কোনো সমস্যা হবে না। জাস্ট শিখে রাখেন, ল্যান্ডিং পেজ, অনেক সময় ল্যান্ডিং পেজের কাজ আসে, বাট এখন হচ্ছে না,
যখন হবে নিতে হয়ে যাবে। এখন বলেন কারো কোনো সমস্যা আছে কিনা এটা বলেন আগে। সবাই বুদ্ধিজীবী, ভালো বুঝছেন, ধন্যবাদ। সো তাহলে আমরা ল্যান্ডিং পেজটা কেটে দিলাম। যদি আপনাদের যদি কোনো কনফিউশন না থাকে, জাস্ট কয়েকটা অপশনই তো আমরা এখন শপিফাই শিখবো, ঠিক আছে? শপিফাই কিভাবে কানেকশন করে দেখি, কানেকশন হয় কিনা। আমার কথা শপিফাই হয়, এখন ফেসবুকের যদি সমস্যা করে তাহলে অন্য কথা, বাট শপিফাই হওয়ার কথা, কারণ আমাদের সব অপশন আছে। অ্যাসিভ যেহেতু আমাদের সব অপশন আছে, তাহলে আমরা অ্যাড করতে পারবো ওই সব অপশনের সাথেই। আমি যে সব অপশনটা কাস্টমাইজ করছিলাম ওইটার সাথে শপিফাইটা কানেকশন করা আছে। শপিফাই হচ্ছে একটা স্টোর, ঠিক আছে? মনে করেন আপনার এটা ফেসবুক একটা দোকান, এবং দোকানের জন্য একটা স্টোর থাকে না, ধরুন আপনার একটা গুদাম ঘর থাকে, আপনার একটা দোকান আছে, দোকানের তো একটা গুদাম ঘর থাকে, যেখানে ধরুন আপনার চালের দোকান আছে, চালের তো বড় একটা গুদাম ঘর থাকে না, যেখানে স্টকে রাখতে হয় আলু চাল যেটাই বলেন, ওই সেম প্রসেস আপনার মাল কাপড় যেটাই রাখেন ওইটা কি একটা স্টোরে রাখতে হয় না, ওই রকমই একটা স্টোর হচ্ছে শপিফাই। ওখানে আপনি স্টোর করে রাখতে পারেন এবং ওইখান থেকে আপনারা সেলও করতে পারেন। স্টোর থেকে অনেক সময় পাইকারি রেটে সেল করে না, আবার কেউ দোকান থেকে অল্প অল্প করে সেল করে। সো সেম প্রসেস শপিফাই একটা স্টোর সমস্যা, মানে সমতুল্য স্টোরের মতো, ওই স্টোর থেকে সাব স্টোর হবে ফেসবুক পেজ, ঠিক আছে? এইটা তেমন কিছু না। সো শপিফাই শেখার আগে আর কারো কোনো কনফিউশন আছে কি না বলেন, যে আর যেগুলো শেখানো হয়েছে, যদি কনফিউশন না থাকে তাহলে আপনাদের থেকে কাজ করে নেব যে আপনাদের কি কতটা শিখছেন। আপনি কি কাজ করে দিতে পারবেন যখন কোনো একটা কাজ দেই? আমরা ল্যান্ডিং পেজটা দেখলাম, এবার এখন আমরা শপিফাই সেটআপটা দেখি। তো শপিফাই সেটআপ করার জন্য যেহেতু আমাদের কোনো শপিফাই অ্যাকাউন্ট নাই, সো অ্যাকাউন্ট করতে হবে আমাদের। আচ্ছা, আমরা প্রথমে শপিফাই লিখে সার্চ করি, তারপরে যে শপিফাই যদি এটা নেই, তো এটা তো ছিল একটা
সেম এটা ওইটা একই, ঠিক আছে। এই যে এখানটায় কেন এনিওয়ার ক্যান স্টার্ট বিজনেস, ঠিক আছে। সো আপনার এখান থেকে বিজনেস স্টার্ট করতে পারেন, সেটা আপনার ফ্রি, ঠিক আছে, ফ্রি টাইম। এখানে দেখেন যে ট্রাই টু সেভ হয় ফ্রি ফর 40 ডেজ। আচ্ছা কি বলছে, বাই ইন্টারিং ইউর ইমেল ইউ এগ্রি টু রিসিভিং মার্কেটিং ইমেল ফ্রম সুইফাই, ঠিক আছে। এখান থেকে আপনি সুইফাইয়ের অ্যাকাউন্ট করতে পারেন মাত্র 14 দিনের জন্য। আপনি এখানে জাস্ট, আমরা তো জাস্ট দেখবো যে কীভাবে কানেক্ট করতে হয়, তাই না? এই জন্য আমরা একটা অ্যাকাউন্ট করে নিই। সো আমি একটা ইমেল নাম্বার দেই, আমি এমনিতে একটা ইমেল নাম্বার দিলাম। এই যে আমাদের ইমেল নাম্বার, এখানে একটা পাসওয়ার্ড দিতে বলবো। আপনার স্টোরের নামটা কি হবে, আপনি চাইলে আপনাদের স্টোর কি নাম দেবেন এখানে দিতে দিতে পারেন। মনে করলাম যে অ্যামাজন ডুপ্লিকেট। আচ্ছা চ্যানেল দেখলাম বিডি অনলাইন স্টোর, ঠিক আছে। এটা অ্যালরেডি এক্সিস্ট। আচ্ছা আমরা লিখলাম বিডি এজেস টেক এলটিডি, অনলাইন স্টোর। এমনিতে আমার নাম দেবো জাস্ট দেখার জন্য। সো এখান থেকে আপনারা হুইচ স্টেটমেন্ট বেস্ট ডিসক্রাইব ইউ, মানে এখান থেকে একটা চুজ করে নিতে বলতেছে, যে কোনো একটা চুজ করে নেবেন, এটা তেমন কিছু না, ঠিক আছে। তারপর ডি ইউ অলরেডি সামথিং ইন সেলস, ইয়েস আই এম সামথিং সেলস, ইয়েত না, এখানে এগুলো তেমন কিছু না। হুইচ ইন্ডাস্ট্রি ইউ ওপেন ইন, মানে কী ইন্ডাস্ট্রিতে আপনি, মানে আপনার স্টোরটা কী, ধরুন আমরা মনে করেন যে কী দিব ওখান থেকে ক্লথ, ঠিক আছে। মানে আপনি স্টোরটা কি স্টোর করবেন, গেম ক্লথ মানে কাপড়ের না খাবারের, এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারবেন। অনলাইন স্টোর, তারপর আছে সোশ্যাল মিডিয়া, তারপর অনলাইন মার্কেটিং প্লেস, এখান থেকে আমরা কিছু অ্যাড করে নিতে পারেন, ঠিক আছে। দেন ইয়েস আই এম ডিজিটাল মার্কেটিং ক্লায়েন্ট, এখানে স্কিপও করে দিতে পারেন, স্কিপ এগুলো কিছু দিবেন না, বা নেক্সট আপনার ইচ্ছা। সো এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস, অ্যাপার্টমেন্ট, সিটি, এগুলো একটু আমরা দিয়ে নিই। একটা ফার্স্ট নেম দিলাম এআই আরিফ, ঠিক আছে। অ্যাড্রেসটা দিলাম আমি বগুড়া, অ্যাপার্টমেন্ট যদি থাকে অ্যাপার্টমেন্টের নাম দিতে পারেন। তারপর আছে সিটি, সিটি বগুড়ায় দিলাম। এখান থেকে আপনার কান্ট্রি, তারপর পোস্টাল কোড, আপনার পোস্টাল কোড তো জানেন, আপনার যে গাবতলগুলো অটোমেটিক পোস্টাল কোড অটোমেটিক চলে আসছে। এখানে ফোন নাম্বার, এমনিতে একটা দিয়ে রাখি, কয়টা আছে 2, 4, 6, 9, 10, 11। তারপর এখানে আপনার ওয়েবসাইট, কোন পার্সোনাল ওয়েবসাইট যদি থাকে এখানে দিয়ে দিতে পারে। এই যে আমাদের ছিল না ajstechltd.bomblogstore.com, ওকে, আমার ফোন নাম্বার সব কিছু দিয়ে রাখলাম। তারপর নেক্সট, এই যে সিম্পল এই রকমই আপনার একটা আপনাকে একটা ওয়েবসাইট দেওয়া হবে, আপনাকে অ্যাক্সেস দেওয়া হবে, আপনারা কি করতে হবে অ্যাড করে নিতে হবে।
জাস্ট আমি জাস্ট দেখাবো। আচ্ছা, আমরা আগে এক কিছু প্রোডাক্ট অ্যাড করে নিতে পারি এখান থেকে। এই যে প্রোডাক্ট, এখান থেকে আমার থিম আছে, সব কিছু পাবেন। এই যে সেটিংস আছে, দেখেন এখান থেকে সব কিছু অপশনগুলো আপনি পাবেন, ঠিক আছে? এই যে শিপিং, তারপর চেক আউট, মানে কীভাবে মানে পেমেন্ট নেবেন, তারপর পেমেন্ট অপশন, তারপর লোকেশন, জেনারেল প্ল্যান, সব অপশন পাবেন এখানে। ফাইল, সেল চ্যানেল, এই যে সেল চ্যানেল, এই যে এখানে চ্যানেল, ঠিক আছে? এই যে অ্যাপস, মার্কেটিং, তারপর প্রোডাক্ট, কাস্টমার, এখানে আপনার কাস্টমারগুলো পাবেন, অ্যাড কাস্টমার, তারপর অ্যানালাইটস, এখান থেকে অ্যানালাইটস করতে পারবেন, রিপোর্ট, স্ক্রিন শেয়ার করে নাই বলেন কি? আমি তো প্রথম স্ক্রিন শেয়ার করছিলাম। ও দেখা যাচ্ছে না? ও, আমরা তো অনেক কিছু মিস করলাম তাহলে। আচ্ছা, সমস্যা নেই, ভিডিও দেখে করে নিতে পারেন, তেমন কিছু না। জাস্ট ওই যে অ্যাড্রেসগুলো দিয়ে দিতে হবে, ঠিক আছে? প্রথমে আমাদের এরকম ইন্টারফেস আসবে, মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর। অ্যাকাউন্ট ক্রিয়েট কি কিছুই না, জাস্ট প্রথমে আপনি ইমেল নাম্বার দেবেন, তারপর নেক্সট, তারপর ওই অ্যাড্রেসগুলো দিয়ে দেবেন, আপনার বাসা, স্টেট যদি থাকে দিয়ে দেবেন, নাম্বার, শেষ, ঠিক আছে? তিন চারটা অপশন আছে, তারপর নেক্সট করে দিলে এরকম চলে আসবে। সো এরকম আসার পরে এই যে আমরা কিছু দেখছি, অ্যাড ডোমেইন। আপনারা এখানে কিন্তু আমাদের ডোমেইন নাম কি দেখেন, এজেস্টেক মাই শপিফাই ডট কম। এই যে মাই শপিফাই, এর আগে আমাদের ছিল ব্লগ স্পট, না? সেম, আপনি যদি নতুন ডোমেইন কিনতে চান, এখান থেকে অ্যাড ডোমেইনে ক্লিক করেন, নতুন ডোমেইন নিয়ে নিতে পারেন। তারপরে কাস্টমাইজ থিম, এই যেখান থেকে থিম অ্যাড করতে পারেন। আমাদের একটা থিম আছে, এখান থেকে আপনি থিম নিতে পারেন, ওয়ার্ডপ্রেসের মতো নেই, ঠিক আছে? এই যে দেখেন কাস্টমাইজ থিম, এটা ওয়ার্ডপ্রেসের মতনই কাজ করে। এত কিছু আমাদের দেখার দরকার নাই, যেহেতু আমরা এত কিছু করব না। এই যে এখানে অনেক থিম পাবেন, ফ্রি থিম, এই যে ফ্রি থিম, এক্সপ্লোর ফ্রি থিম, তারপর শপিফাই ফ্রি থিম স্টোর, এই যে ভিজিট, এখান থেকেও নিতে পারেন। এই যে শপিফাইয়ের অনেক এখানে থিম পাবেন ফ্রি, এই যে ফ্রি, এটা একটা ফ্রি থিম, তারপরে এই যে একটা ফ্রি থিম, এগুলো ফ্রি থিম। আপনি এগুলো এগুলো নিচে দেখেন, এই যে থিমগুলো, এগুলো থিম আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে? ওই একই রকম প্রসেস ওয়ার্ডপ্রেসের মতনই। এই যে এখানে ডিজেবল পাসওয়ার্ড, অনলাইন স্টোরেজ পাসওয়ার্ড প্রোটেক্টেড, ঠিক আছে? এই যে অ্যাক্টিভ, অ্যাকশন, কাস্টমাইজ, সব কিছু করতে পারবো। আমাদের এতটুকু কিছু দরকার নাই, আমাদের দরকার হচ্ছে প্রথমে আমরা কানেক্ট করা শিখবো, ঠিক আছে? এগুলো পরে আমরা কাল শিখবো, না সমস্যা নেই, আস্তে আস্তে শিখি, ঠিক আছে? এখান থেকে আমরা কি করতে পারি, এই যে থিম নিতে পারি, তাই না? সো তারপরে যে প্রোডাক্ট, এখান থেকে আমরা প্রোডাক্ট অ্যাড করতে পারবো। প্রোডাক্টের অনেক হিউজ কিছু মানে একটি অপশন আছে, হিউজ পরিমাণ অপশন, এই ইন্ডাস্ট্রি ট্রান্সফার, কালেকশন, গিফট কার্ড। সো প্রোডাক্টে গেলে অ্যাড প্রোডাক্ট, দেখেন অ্যাড প্রোডাক্টে অনেক অপশন পাবেন এখানে। এমনিতেই জাস্ট দেখে, এই যে দেখেন এখানে প্রোডাক্টের টাইটেল দিতে হবে, প্রোডাক্টের ডেসক্রিপশন দিতে হবে, তারপরে এখানে প্রোডাক্টের ইমেজ দিতে হবে, তারপরে যে প্রাইস দিতে হবে। এই যে আমরা ওই যে সব অপশনে দেখছিলাম না, সব অপশন এই সেম, দেখেন সবগুলো না একই না? আমার প্রোডাক্টের ইমেল দিছিলাম, তারপর প্রাইস, কম্পেয়ার প্রাইস, তারপরে কস্ট পার আইটেম, তারপর লেন, প্রফিট, ইনভেন্টরি, স্টক, তারপরে এখান থেকে কোয়ালিটি, কতগুলো কোয়ালিটি আছে। সো নেক্সটে আরও আছে ভেরিয়েন্ট, কই ইনভেন্টরি, যে ভেরিয়েন্ট থাকার কথা, অনলাইন স্টোর, প্রোডাক্ট টাইপ, শার্ট, ভেন্ডর, কালেকশন, ট্যাগ, এখান থেকে ট্যাগ দিতে পারবেন, তারপরে শিপিং আরও থাকার কথা, আরও কিছু অপশন আছে, তো দেখি আমি আগে ইনভেন্টরি তো আছে। আচ্ছা, লিপ নিলাম আমরা, নেক্সট অপশন ইনভেন্টরি, গেট প্রোডাক্ট, গুড প্রোডাক্ট, অ্যাড প্রোডাক্ট, কালেকশন, গার্ল কার্ড। আচ্ছা, একটা কিছু দিলাম শর্ট, ঠিক আছে? এখানে আমরা, আচ্ছা, অ্যামাজন থেকে কিছু নিয়ে আসি। আমরা একটা মানে একটা প্রোডাক্ট অ্যাড করা শিখি আগে, অ্যামাজন,
এমনিতে আজকে দেখি যে কিভাবে একটা প্রোডাক্ট অ্যাড করতে হয়। আমি জাস্ট এমনিতে একটা প্রোডাক্ট অ্যাড করা দেখেন, কালকে আমরা ফুললি দেখার চেষ্টা করব। এটা দেখাচ্ছে আপনারা ইয়ে দেখলে, মানে ওয়ার্ডপ্রেসটা দেখলে ভালো বুঝতে পারবেন। আমরা কালকে ওয়ার্ডপ্রেসটা শিখব। শার্ট নিলাম না এখান থেকে, একটা শার্ট, টি শার্ট না, ওয়ার্ডপ্রেসে বেশি ইউজ। আচ্ছা এখান থেকে, সো এখানে এখানে আমাদের টাইটেলটা যেটা, এটা মনে করেন এই যে টাইটেল, আমরা টাইটেলটা দিলাম এখান থেকে টাইটেল। তারপর আছে এখান থেকে নেক্সট আছে ডেসক্রিপশনটা, এখান থেকে আমরা ডেসক্রিপশনটা নিয়ে নিলাম। ঠিক আছে, আমরা এখান থেকে ডেসক্রিপশনটা দিয়ে দিলাম। এখান থেকে আরও ইউজ অপশন আছে, যে এখান থেকে ইমেজ এখানেও দিতে পারেন, অনেক ইউজ। তারপরে এখান থেকে যে ইমেজটা আছে, আপনারা এখান থেকে ইমেজ নিতে পারেন। এখান থেকে কালেকশন, কালার, সব কালারে আছে দেখেন। এই কালারগুলো আপনি এখানে দিয়ে দিতে পারেন। কোথায় দেবেন? এই যে এখানে ইমেজ। সো আমরা কিছু ইমেজ এখান থেকে নিয়ে নিই। আমরা তো এগুলো দেখবো না, আমি জাস্ট এমনিতেই আচ্ছা না থাক, সমস্যা নেই। আমরা এমনিতেই ইউটিউব থেকে কিছু মানে কয়েকটা ইমেজ নিয়ে আসি, মানে সরি গুগল থেকে। শর্ট কেউ যদি প্রোডাক্টও অ্যাড করে নিতে চায়, যাতে আমরা প্রোডাক্টও অ্যাড করে দিতে পারি, তেমন কিছু না। এরকম অ্যামাজনে যাবেন, বা তার কাছ থেকে যদি বলে তাকে লিখে দিতে হবে তো লিখে লিখে দেবেন। এই যে সেখান থেকে আমরা পিকচারগুলো দিয়ে দিই। সেটা চাইলে আপনি এই পাশে দিতে পারেন, আমাদের এটাই মনে করেন মেইন ইমেজ থাক। তারপরে আরও অনেক ইউজ প্রোডাক্ট অ্যাড করতে পারেন। তো প্রাইস, আমরা প্রাইস দিলাম এখান থেকে। আমরা যদি দেখি প্রাইস, এটার কথা, এটা প্রাইস $16। আপনি এটা বাংলাদেশি, ঠিক আছে, যেহেতু বাংলাদেশ তো এটা আমরা দিলাম 1600। ঠিক আছে, 1600 টাকা। কম্পেয়ার প্রাইস এটা এটা কত দিছে? 1900। মানে একটা আইটেমে কয় টাকা লাগবে আপনার, এটা না দিলেও সমস্যা নেই। ধরলাম আমি দিলাম 50 টাকা। ওকে, ইনভেন্টরি স্টক, এসকিউ, স্টক কিপিং ইউনিট, এসকিউ নাম্বার দিতে পারেন এখান থেকে। তারপর কোড নাম্বার এখানে আছে, এসকিউ নাম্বার এখানে থাকে, যদি থাকে দিবেন, না থাকলে নাই। এসকিউ নাম্বার এটাতে নাই, মেবি দেখি আছে কিনা।
আচ্ছা আপাতত এটাতে নাই, ঠিক আছে, যেটাতে থাকে ওইটাতে দিবেন, না থাকলে নাই। তারপর ব্রাড কোড নাম্বার, কোড নাম্বার আছে এখানে? এখানে কোনো কোডিং কোডিং নাম্বার, কোড নাম্বার, টি শার্ট, এত রেটিং, অ্যান্সার কোশ্চেন, অ্যাড কার্ড নাই আপাতত। আচ্ছা না থাকলো আমাদের দরকার নাই, নাই তো নাই। আপনারা চাইলে একটা দিতে পারেন, ইবিসি একটা দিলাম। ট্র্যাক কোয়ান্টিটি কন্টিনিউ সেলিং হয় না, আউট স্টক আছে। সো তারপর অ্যাভেলেবল মানে কয়টা অ্যাভেলেবল থাকবে, ধরুন আমরা দিলাম দুই, এক দুইটা। ওয়েট কত হবে মানে এই, এখান থেকে আপনারা গ্রাম দিতে পারেন, এলবি দিতে পারেন, ওজেড, কেজি। গ্রাম দিলাম, কত গ্রাম হবে এটা? একটা শার্ট কত গ্রাম? 500, মানে 0.500 গ্রাম, ঠিক আছে, এমনিতে দিলাম আর কি। ওয়েট তাদের দেওয়া থাকবে, এখানে যদি ওয়েট দেওয়া থাকে দেখে নিতে পারে, যদি দেওয়া থাকে এখানে দিয়ে দেবেন, আর যদি না থাকে তো নাই, ফাঁকা থাকবে। আমি এমনিতে বোঝানোর জন্য দিচ্ছি যে মনে করেন এই 0.5 গ্রাম বা 10 গ্রাম দিলাম। আচ্ছা 100 গ্রাম দিলাম, 100 গ্রাম, 100.5 গ্রাম। কাস্টম ইনফরমেশন, সো এখানে কান্ট্রি, আপনার কান্ট্রি কোন কান্ট্রি দেবেন, বাংলাদেশ যে বা কান্ট্রি হবে ওই কান্ট্রি দিয়ে দেবেন। তারপর এইচআর হিউম্যান সিস্টেম কোড, এখানে আপনার কোড দিয়ে দিতে পারেন, সার্চ প্রোডাক্ট কোড, ধরুন আমি দিলাম 1 নাম্বার কোড, 1000, এটা একতে শুরু হবে। তারপরে ভেরিয়েন্ট, এই যে ভেরিয়েন্টটা, ভেরিয়েন্ট অপশনটা হচ্ছে এখান থেকে আপনার কালার, এই যে এখানে লেখাচ্ছে দ্য প্রোডাক্ট হ্যাজ বিন মাল্টিপল অপশন লাইক ডিফারেন্ট সাইজ অ্যান্ড কালার, সো এখান থেকে সাইজ অ্যান্ড কালার দিতে পারেন। এই যে এখান থেকে অপশনাল দেখেন অপশনটা কি, সাইজ আছে, মেটেরিয়াল, স্টাইল, টাইটেল। আমি প্রথম সাইজ দিলাম, কী কী সাইজ এখানে আমরা দেখে আসি কী কী সাইজ আছে। এখানে সাইজ চার্ট যদি ক্লিক করি, সো দেখেন স্মল, এক্সেল, হাবি জাবি অনেক কিছু দিয়ে রাখছি। আমরা এটা এমনিতেই কপি করব, এটা তো জাস্ট কপি হবে না, আমরা এটা কপি করে রাখলাম, কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিলাম। অ্যানাদার অপশন, এই যে আমাদের অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। কালার এখানে কালার দিতে পারেন, ব্ল্যাক, ব্ল্যাক, BLUE, ব্লো, ইন্টার, হোয়াইট, ঠিক আছে, তিনটে কালার। আর কি আছে, ভেরিয়েন্ট, প্রাইস, একটা প্রাইসই দিলাম কিন্তু বেশি সবগুলো দেয় না, সবগুলো তো সেম। অ্যামাজন, আচ্ছা এখান থেকে নিয়ে আসছে, চেক আউট, এডিট ওয়েবসাইট, এসইও, সেখান থেকে টাইটেল দেখেন আমরা কোথা থেকে নিয়ে আসছি এটা দেখাচ্ছে, ঠিক আছে। আমরা ইউআরএল হ্যান্ডেল এখান থেকে আপনার ইচ্ছা মতো ইউআরএলটা চেঞ্জ করে দিতে পারেন, এই যে ডেসক্রিপশন আছে এখান থেকে আপনার ডেসক্রিপশন চেঞ্জ করে দিতে পারেন, ঠিক আছে, প্রোডাক্টের ডেসক্রিপশন এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। তারপরে সেভ, সো কংগ্রেচুলেশন, ইউর অ্যাডেড ইউর ফার্স্ট প্রোডাক্ট, আমাদের ফার্স্ট প্রোডাক্টটা অ্যাড হয়ে গেছে। সেখানে আরও কিছু অপশন আছে, আপনারা এগুলো অ্যাড করে নিতে পারেন। এখানে দেখেন প্রথমে অপশন আছে হচ্ছে ড্রপ অপশন, স্ট্যাটাস অ্যাক্টিভ করে দেবেন কি না, অ্যাক্টিভ হয়ে গেল। সো তারপর আছে এখানে সেলস চ্যানেল অ্যান্ড অ্যাপস, এটা পরে দেখতেছি। অনলাইন স্টোর, এখানে অনলাইন স্টোর কী স্টোর করবেন। তো শিডিউল, কবে, এখানে সিলেক্ট করে দিতে পারেন যে কী কী অনলাইন স্টোর করবেন, এটা পরে দেখাচ্ছি। আর অর্গানাইজেশন, এখানে প্রোডাক্ট টাইপ কী টাইপ, এটা শার্ট না, শার্ট। তারপরে আর কী হতে পারে, শার্ট, শার্ট। তারপরে ভেন্ডর, এটা এজস্ট্রাক। কালেকশন, এখানে আপনার কালেকশন দিতে পারেন, কোথায়, হোম পেজ, নাই হোম পেজ আপনার ইচ্ছা।
তারপরে এখানে দিতে পারেন ট্যাগ, আপনি এই কাপড়ের ট্যাগগুলো দিতে পারেন। আমরা যেমন কিওয়ার্ড সার্চ করি না, ওইটার উপর ডিপেন্ড করে এখানে ট্যাগগুলো দিতে হবে, মানে এই প্রোডাক্ট, ধরুন শার্ট, ক্যাজুয়াল শার্ট, তারপরে স্টেপ শার্ট, তারপরে স্মার্ট, এরকম কিছু দুই একটা দিয়ে দিতে পারে। ঠিক আছে, ইনভেন্টরি আছে, তারপরে এখান থেকে আমার সাইজটা, এগুলো সাইজ আপনি কেটে দিতে পারেন। আপাতত যেহেতু আমরা এমনিতে দেখতেছি, এখান থেকে কেটে দিতে পারেন এক্স এন, এটা কেটে দিয়ে এল, এটা কেটে দিলেন এক্সএল, তিনটা সাইজ। ঠিক আছে, আমরা তখন সেভ করলাম আমাদের প্রোডাক্ট, একটা অ্যাক্টিভ হয়েছে। এই যে অ্যাক্টিভ, আমরা এখন দেখি হোম, এই যে আমাদের একটা প্রোডাক্ট অ্যাক্টিভ হয়ে যাবে, কই গেল। আর ইমেইলে ভেরিফিকেশন গেছে, আচ্ছা আমরা এটা আগে দেখি, আমাদের ইমেইলটা চেঞ্জ করে নেই। না এক্সপ্লোর ইউটিউব চ্যানেল, এক্সপ্লোর ইউটিউব চ্যানেল এখানে এক্সপ্লোর করতে পারেন। তারপরে সেট আপ, লোকাল ডেলিভারি, এখানে হিউজ অপশন আছে, হিউজ অপশন আছে, আপনারা এগুলো দেখে নেবেন। আমিও দেখাচ্ছি সঙ্গে সঙ্গে, আমরা ইমেলটা ভেরিফাই করে নেব। আমরা এখন সুলফেট অ্যাড করবো, ঠিক আছে, ফেসবুক পেজের সাথে। জাস্ট এমনিতে একটা প্রোডাক্ট অ্যাড করে নিলাম যাতে আমরা দেখতে পারি আর কি। এটা অ্যাড করার জন্য আবার সময় নেয়, ঠিক আছে, অনেক সময় সময় নেয়। এই যে সুলফেটের জন্য কনফার্মেশন মেল আসছে, এটা আমরা আগে যে কনফার্ম মেল, ওকে, কনফার্ম হয়ে গেছে। এখান থেকে আপনার অনেক কিছু ইমেল ভেরিফাইড, সো এখন আমরা এটা রিলোড দিই। সো এখন আর ইমেল ভেরিফাই যাবে না। ওকে, সো আমরা এখান থেকে দেখতেছেন যে সেল চ্যানেল, ঠিক আছে, এই যে সেল চ্যানেল, এই প্লাসে ক্লিক করবেন। সো প্লাসে ক্লিক করার পর এই যে কিছু অপশন দেখবেন, কার সাথে আপনি চ্যানেলটা করবেন, ফেসবুক, গুগল, মেসেঞ্জার, বাই বাটন, তারপর আছে পয়েন্ট অফ সেল। আমরা কোথায় করবো, ফেসবুকে না, যে প্লাসে ফেসবুকে ক্লিক করবো। ইউ আর অ্যাবাউট টু আপডেট ফেসবুক এল স্ট্যাক এলটিডি, এটা আমাদের শপিফাই। সো তারপরে এখানে আপনার ফেসবুক অ্যাপ, সো আমরা আগে এটা আপডেট করে নিছি, মনে করেন যেটা অপশনটা ছিল
এটা জাস্ট নিচে আসে ওইটা আপডেট করে দিবেন। এটা তো রেকর্ড হইলো না, সমস্যা নাই, ওইটা এমনিতে আপডেট করে নেবেন। তারপরে এখান থেকে আপনার এই যে শপ অপশনটা আছে, ফেসবুক শপ, ফেসবুক শপ না আমি তো বলছিলাম ফেসবুক শপ, তারপর আছে ইনস্টাগ্রাম শপিং, তারপরে ফেসবুক মার্কেটিং, এই যে এরকম গেট ফ্রি অ্যান্ড পেইড অ্যাডস, মানে অ্যাড দিতে পারবেন। সো আমাদের তো ইনস্টাগ্রাম দরকার নেই, আমাদের ফেসবুক শপ। সো এখানে দেখেন সেট আপ ফেসবুক পেজ শপ কানেক্ট অ্যাকাউন্ট। অনেক সময় এই আমরা যে দুইটা অপশন তো দেখলাম, মানে দুইটা অপশনের পর, এটা আগে দুইটা অপশনের পর আসতো না, এখন আগে আসতো ডাইরেক্ট, মানে এই যে চ্যানেল ক্রিয়েট করার পরেই ডাইরেক্ট এই অপশনটা আসতো, এই যে নতুন আপডেট আসলে পরে এরকম করতেছে, ঠিক আছে, তেমন কিছু না। সো তারপরে এখান থেকে জাস্ট কানেক্ট অ্যাকাউন্ট, সো এখানে এই যে এগুলো দেখলাম ফিনিশ সেট আপ আসবে, তারপরে যে কানেক্ট অ্যাকাউন্ট আমরা অ্যাকাউন্টটা কানেক্ট করে নিই, এই যে আমাদের অ্যাকাউন্টটা কানেক্ট করতে বলতেছে, ঠিক আছে। এখানে জাস্ট আমাদের পাসওয়ার্ডটা যদি দিই, এই যে কন্টিনিউ আওয়ার আইডি, সো আইডিটা জাস্ট, তারপরে নট নাও এখানে বলছে সো ইফ আই উড লাইক টু ম্যানেজ ইউর অ্যাড নট নাও, কানেক্ট ফেসবুক অ্যাকাউন্ট কি হবে, আচ্ছা ওকে, সো একটা গেল আমাদের প্রথম ফেসবুক অ্যাকাউন্টটা কানেক্ট করে নিলাম। তারপরে বিজনেস ম্যানেজার, আমাদের বিজনেস ম্যানেজার আছে না, আমাদের যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম ওইটা থাকতে হবে, ওইটা আপনাদের এখানে দেখাচ্ছে। আমরা একটা ক্রিয়েট করছিলাম কি অ্যামাজন ডুপ্লিকেটের উপরে একটা করছিলাম, সো এখানে আপনি নতুন করে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। এই যে নিউ ক্রিয়েট করলে ম্যাকার 30 সেকেন্ড সময় নেবে, সো আমরা এটাই করি। এই যে দেখেন শপিফাই বিজনেস ম্যানেজার নতুন একটা কানেক্ট হইল, এটা যদি আমরা দেখি আমাদের বিজনেস ম্যানেজার এটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। যদি আমরা অ্যামাজন ডুপ্লিকেটই করি, সো জাস্ট এখানে ক্লিক করব, অথবা এটা জাস্ট কানেক্ট করে দেবো বা শপিফাই কানেক্ট, যেখানে একটা কানেক্ট করে দিতে পারে, ঠিক আছে। আমি দুইটাই দেখালাম, যদি নতুন করে ক্রিয়েট করতে চান নতুন করে ক্রিয়েট করতে পারবেন, তারপর আপনার পেজ আসবে, ঠিক আছে। এখানে আমাদের সবগুলো পেজ আছে, আমার যতগুলো পেজ আছে বা আপনার যতগুলো পেজ থাকবে সবগুলো এখানে শো করবে। সো এখান থেকে জাস্ট যে পেজে আপনি শপ অপশনটা নেবেন ওইটা ক্রিয়েট করে নেবেন। আমরা আচ্ছা এটাই অ্যামাজন ডুপ্লিকেটে নিলাম, কানেক্ট করব, তারপর ডাটা শেয়ারিং, ডাটা শেয়ারিং করার জন্য এই যে এনাবল কাস্টমার ডাটা শেয়ারিং, এটা অন করে দিতে পারেন অথবা স্কিপ করে দিতে পারেন। আচ্ছা আমরা এটা অন করে দিলাম, তারপরে যে স্ট্যান্ডার্ড ফিনান্স ম্যাক্সিমাম, আচ্ছা আমরা স্ট্যান্ডার্ড নিলাম, ক্রিয়েট ফেসবুক পিকচেল, এখানে তারপর ফেসবুক পিকচেল ক্রিয়েট করতে পারেন, ক্রিয়েট অথবা স্কিপ করে দিতে পারেন, ঠিক আছে, এখান থেকে স্কিপও করে দিতে পারেন। তারপরে রিকোয়েস্ট রিভিউ ফর ফেসবুক, ঠিক আছে, এই যে এটা আছে এটা কি করতে পারেন, কি বলতেছে রিকোয়েস্ট রিভিউ ফরম ফেসবুক, এখান থেকে আপনার ফেসবুকে রিভিউ দিতে হবে, ফেসবুক রিভিউ করে যদি দেখে যে আপনার এখানে এটা অ্যাড করে দেবে তো দেবে, না হলে নাই নেই, ঠিক আছে, সময় নেই, 24 ঘন্টা সময় নেই, 72 ঘন্টা সময় নেই, এমনকি এই সব সেকশন অ্যাড হয়ে গেছে, ঠিক আছে, সময় নেই, যে শপ ক্যান নট বি পাবলিশ, রিকোয়েস্ট রিভিউ, অ্যাডিশনাল ইনফো, আর ইউ ক্যান রিকোয়েস্ট রিভিউ ইফ ইউ বিলিভ ইউর কমার্স অ্যাকাউন্ট শপ উড বি পাবলিশড, এখানে ইনফরমেশন দিয়ে, নাথিং টু সে, এমনিতে একটা লিখে দিই,
এখানে রিভিউয়ে থাকবে, ঠিক আছে, ইওর ফেসবুক কমার্স অ্যাকাউন্ট ওয়াজ নট অ্যাপ্রুভ, মানে অ্যাপ্রুভ করতেছেন। আমরা করাই লাগবে আমাদেরটা, এমনটা না, আপনাদের যেটা বায়ারটা আছে ওইটা অ্যাপ্রুভ করে নেবে, ঠিক আছে। আমাদেরটা তো রিভিউ দিয়ে দিবেন, রিভিউ দেওয়ার পরে কিছু সময় নেবে, কিছুক্ষণ পরে নিয়ে নেবে। আমাদেরটা না নিলে আমাদেরটা সমস্যা নাই, কিন্তু আপনারা যখন বাইরেটা করবেন তখন এটা নিয়ে নেবেন। বিজনেস ম্যানেজার অ্যামাজন ডুপ্লিকেট সব সেকশন, প্রোডাক্ট নেম, এটা আমরা এর আগে অ্যাড করছিলাম, রিজেক্ট করে দিছে, ঠিক আছে। তারপর সব সেকশন, ইন এ রিভিউ, রিজার্ভ, আনচেঞ্জ, এখান থেকে আপনারা সব কিছু দেখতে পাবেন, মানে আপনার সব অপশনটা এটাই আপনার এখানে দেখতে পাবেন, ঠিক আছে। শেয়ারিং এর এখানে এটা যদি অফ করে রাখি তাও সমস্যা নাই। তারপর এটা কমার্স অ্যাকাউন্ট, জাস্ট এটাই রিভিউ করে নেবে আর কিছু লাগবে না, ঠিক আছে। রিকোয়েস্ট ফর রিভিউ ইওর অ্যাকাউন্ট বিকজ ওয়াজ নট অ্যাপ্রুভ, ফেসবুক হ্যাজ ফ্ল্যাগড ইওর অ্যাকাউন্ট বিকজ ইট ডাজন্ট কমপ্লিট উইথ দেয়ার কমার্স লেভেল রিক্রুটমেন্ট, ইওর শপ উড বি ভিজিবল টু কাস্টমার অন ইনস্টাগ্রাম আর ফেসবুক ইনস্টিটিউট কমার্স অ্যাকাউন্ট ইস অ্যাপ্রুভ, ঠিক আছে। ওরা অ্যাপ্রুভ করার পরে এটা শো করবে, তাছাড়া শো করবে না, ঠিক আছে। প্লেস ই কমার্স অ্যাকাউন্ট প্লেস করে দিতে পারেন, তারপর টার্ম অ্যান্ড কন্ডিশন জাস্ট এটা অ্যাড করে নিতে পারেন, অথবা আপনার এখান থেকে আর একটা পেজ তো দিলাম। তারপর শেয়ারিং এনেবল, ডাটা শেয়ারিং স্কিপ, তারপর এইটা এটা করে নিলেই আপনার শেষ। তারপর টার্ম অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করে নেবেন, এই তিনটে অপশন আর কিছু না। দেখি গো টু বিজনেস হোম, আচ্ছা শপিফাই দিয়ে করি, এটা আমাদের বিজনেস ম্যানেজার এটা আছে, সো এটা যদি আমি ডিসকানেক্ট করি, আমাদের এখানে দুইটা ছিল, আমি এটা কানেক্ট করি। দিস বিজনেস ম্যান নিড টু অ্যাড দ্য সিলেক্ট পেজ, ওকে কানেক্ট করলাম। তারপরে ফেসবুক পেজ চলছে, এটাতে আমরা একটা পেজ কানেক্ট করতে হবে, অ্যামাজন ডুপ্লিকেট, অ্যাড নো অ্যাকাউন্ট শপিফাই ম্যানেজার রিভিউ, শপিং রিকোয়েস্ট রিভিউ আছে, অ্যাভেলেবল ফর অ্যানাদার রিভিউ, দিস বিজনেস ম্যানেজার নিড টু অ্যাড দ্য সিলেক্ট পেজ টু কন্টিনিউ, অ্যাড পেজ, আমার পেজটা একটা অ্যাড করে নেই, অ্যাড পেজ,
ইলেকট্রিসিটি ম্যানেজার, তো অ্যামাজন ডুপ্লিকেট অ্যাড আছে। ওকে, ক্যান বি ট্রান্সফার এটা। সো আগে থেকে আপনারা কি করবেন, এখান থেকে তো একটা অ্যাড অ্যাকাউন্ট থাকবে, মানে ই কমার্স ম্যানেজার পেজের সাথে এখান থেকে অ্যামাজন মানে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থাকবে, এটার সাথে এটা জাস্ট কানেক্ট করে দেবেন, ঠিক আছে? আর কিছু লাগবে, তারপর ডাটা শেয়ারিং এটা অন করে দিলে দিবেন, তারপর কনফার্ম বা স্কিপ, তারপর ফেসবুক কমার্স ম্যানেজার রিপ্লেস, ইউ উইল বি ডিলিট ইউর কমার্স অ্যাকাউন্ট আর প্লেস টু নিউ সেলফ ইনফরমেশন। ওকে, সো মনে করেন আমরা রিপ্লেস করে দিলাম, মানে ওইটা দুটো একসাথে অ্যাড করছিলাম, তো ওই জন্য সমস্যা নাই, এটা তেমন কিছু সমস্যা নেই, ঠিক আছে? আমরা এখান থেকে একটা বিজনেস ম্যানেজারের সাথে অ্যাড করে নেব, তারপর ডাটা শেয়ারিং ইচ্ছে মতো দিলে দিবেন, না যারা স্কিপ করবেন, তারপর ফেসবুক ই কমার্স ম্যানেজার এখানে যেটা আছে ক্যাটালগে একটা ওপেন করবেন। আমরা দিলাম কি, প্রথম দিয়েছিলাম অ্যামাজন ডুপ্লিকেট, তারপর একটা নিউ ক্রিয়েট করে কি দিলাম শপিফাই ই কমার্স ম্যানেজার, আর এখানে এসে শপিফাই ই কমার্স ম্যানেজারটা সিলেক্ট করে দিলাম, মানে যেটা অ্যাড করবেন ওটাতে সিলেক্ট করে নেবেন, আর কিছু না। তারপরে এই যে এটা লাগতেছে, এই যে সবগুলা কমপ্লিট, এটা এটা যদি করতে চান জাস্ট ওপেন করে দেবেন, তারপর এখান থেকে এখানে একটা ইনহ্যান্স স্ট্যান্ডার্ড লিখে দিয়ে দিতে পারেন, চাইলে নাও দিতে পারে, ঠিক আছে? এটা করার জন্য আবার পিক্সেল সেট আপ করে দিতে হবে, আর পিক্সেল কীভাবে সেট আপ করে এটা আমরা জানেন, পারলে এটা স্কিপ করে দিতে পারেন, সমস্যা নাই। এখানে পিক্সেল কীভাবে সেট আপ করে তো জানি, গত ক্লাসে আমরা দেখছি পিক্সেল, ওই যে দেখা গেলাম যে ওয়ার্ডপ্রেস, শপিফাই, তারপরে আরও কিছু কিছু অপশন দেখালাম না, এখান থেকে অ্যাড করে নিতে পারে, টার্ম অ্যান্ড কন্ডিশন জাস্ট রিভিউ। এই যে এগুলো টার্ম অ্যান্ড কন্ডিশন আছে ই কমার্স প্রোডাক্টের, এই যে এগ্রিমেন্ট সেলার জাস্ট অ্যাকসেপ্ট করে দেবেন, এগুলো পড়ে নিতে পারেন কী কী আছে এখানে, ইউজ পরিমাণ রুলস তাদের দেওয়া আছে, টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো অ্যাকসেপ্ট, সো জাস্ট সিম্পল অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, অ্যাড হয়ে গেছে, ফিনিশ। অ্যাড হয়ে গেছে, ইফ ইউ হ্যাভ এ মিনিট টু টেল আস এক্সপিরিয়েন্স সেট আপ ফেসবুক চ্যানেল, আমরা চ্যানেল করব ব্যাড প্রুফ, বা এখানে আমরা কেটে দিলাম। সো ওভারঅল আমাদের কানেক্ট হয়েছে, ঠিক আছে? এটা কিছু রিভিউ থাকবে, রিভিউ থাকার পর অটোমেটিক সাথে সাথেই অ্যাড হয়, ইউ রেডি টু ফেসবুক শপ, গট ইট? এই যে কাস্টমাইজ শপ, এই যে অ্যাপ্রুভ হয়ে গেছে, প্রোডাক্ট অ্যাপ্রুভ 0, নট অ্যাপ্রুভ 1টা, মানে একটাও অ্যাপ্রুভ হয় নাই, এটা দেখা দিচ্ছে অ্যাক্টিভ, ফেসবুক সব অ্যাক্টিভ। আমরা যদি চাই আমরা কোনটাতে ইউজ করছিলাম, মেবি এটাতে, এখান থেকে আমরা সব অপশনটা করি, ম্যানেজ সব, কিন্তু আমরা অ্যাড করছিলাম, সো এখান থেকে আপনারা মানে এটা ম্যানেজ করার পর এখান থেকেও দেখতে পাবেন, অথবা কই গেল এই যে সব, এখান থেকেও করতে পারেন, অথবা এখানে যে সব অপশনটা থাকবে
গেট অন আছে কিনা। ফেসবুক জব সব অপশন এখানে দিয়ে দিছে, সমস্যা নাই। শপিং এটা মনে করেন রিভিউ, দিচ্ছে না, এটা অ্যাডে আছে, এরা এখানেই দিয়ে দিছে, সমস্যা নাই। যার যেখানে থাকে এখানেও থাকতে পারে সব অপশন, আবার এই যে ম্যানেজ সব এখান থেকে আপনি অ্যাড করে নিতে পারেন। ঠিক আছে, সো আমাদের অ্যাড হয়ে গেছে মনে করেন, যে এখান থেকে আমরা প্রোডাক্ট গেলে আমাদের এখানে অ্যাড হয়ে যাবে, মানে আমাদের এই পেজে অ্যাড হয়ে যাবে। আমরা কন্ট্রোল এখান থেকেও কন্ট্রোল করতে পারি সব অপশনটা, আর বিজনেস ম্যানেজারের সাহায্যে আবার আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারবো, আর ফেসবুক দিয়েও কন্ট্রোল করতে পারবো। কাস্টমাইজ সব এখানে আমরা আবার কাস্টমাইজও করতে পারবো। এই যে আমাদের সব অপশনটা চলে আসছে, ই কমার্স ম্যানেজার যেটা। ঠিক আছে, এই যে অ্যাড ইনসাইট সেটিংস ওভারঅল সব, এই যে ইনঅ্যাক্টিভ হয়ে আছে। ঠিক আছে, এখানে অ্যাক্টিভ করার পরে তারা রিভিউ দেওয়ার পরে ঠিক হবে। সো এই এইরকম করে অ্যাড করে, ঠিক আছে, যেমন কঠিন কিছু না। এই যে আমাদের অ্যাড হয়ে গেছে। সো ক্রিয়েট কাস্টম কালেকশন টু সেট শপ, এখান থেকে আপনি ডাইরেক্ট অ্যাড করতে পারেন, এখান থেকেও অ্যাড করতে পারেন, যে কোনো জায়গা থেকে অ্যাড করে নিতে পারেন। ঠিক আছে, তারপরে আমাদের প্রোডাক্টটা দেখি, ওয়ান প্রোডাক্ট, সেটা এখন আমরা পাবলিশ করি দেখি। অ্যাড ফিল্ড প্রাইসিং কিছু, প্রোডাক্ট, তারপরে এখান থেকে গুগল প্রোডাক্ট ক্যাটাগরি, এখান থেকে ক্যাটাগরি দিয়ে দিতে পারেন। তারপরে অ্যাভেলেবল টু ফেসবুক, ওকে, এই যে অ্যাভেলেবল টু ফেসবুক, এটা যদি অন থাকে তাহলে ফেসবুকে দেখাবে, অ্যাভেলেবল টু ফেসবুক, সেভ অন প্রোডাক্ট। ঠিক আছে, এই আর কি, আমরা এগুলাই এই সিম্পল কাজটা, আর কিছু না, আপনাদের জাস্ট অ্যাড করে দেওয়া। আর আপনি কি বুঝতে পারছেন নাকি বুঝেন নাই এটা বলেন, এখন তেমন কোনো কিছু না, না বুঝলে বলবেন, তারপর আপনাদেরটা দিয়ে দেখাবো। আমারটা তো অ্যাকাউন্ট একটা করলাম, যদি না বুঝেন তাহলে আপনাদেরটা দিয়ে দেখাচ্ছি। জাস্ট আপনাদেরকে কানেক্ট করে দিতে হবে, ঠিক আছে, আর কিছু না। আর যদি চাই প্রোডাক্ট অ্যাড করে, প্রোডাক্ট অ্যাড করতে পারবেন, জাস্ট তাদের ইনফরমেশন মোতাবেক আর প্রোডাক্টগুলো অ্যাড করে দিবেন। এটা কি পারবেন নাকি পারবেন না? হ্যালো,